নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, আর আপনাদের সঙ্গে আমি সুজিত। এই মুহূর্তে আমি রয়েছি হুগলির বিল্ডিং বাজারে। এই বিল্ডিং বাজারে কিন্তু আকাশছোঁয়া সবজির দাম। শুধু বিল্ডিং বাজার বা হুগলি জেলা নয়, বিভিন্ন জেলায় কিন্তু একই পরিস্থিতি। আকাশছোঁয়া দামের ফলে নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আলু, পটল, পেঁয়াজ থেকে বিভিন্ন যে সবজি রয়েছে সেই সবজির কিন্তু আকাশছোঁয়া দাম। সবজি কিনতে গেলে ছাঁকা খেতে হচ্ছে এমনটাই কিন্তু তারা দাবি করছে। মেনু থেকে বেশ কিছু সবজিকেও তারা বাদ দিতে চলেছে এমনটা কিন্তু তারা জানাচ্ছে। কারণ হচ্ছে হেসেলে যে সমস্ত সবজির লাগে, অর্থাৎ পেঁয়াজ, আদা, রসুন, সেই সমস্ত জিনিস পাশাপাশি যে সবজি, সেই সবজিরও কিন্তু দাম আকাশছোঁয়া। তার ফলে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে। তারা চাইছে কবে কমবে দাম, কিন্তু তারা সেটা জানা নেই। এই যে বিল্ডিং বাজার রয়েছে, সেই বিল্ডিং বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সংখ্যা আস্তে আস্তে কমছে। কারণ যারা বিক্রেতা রয়েছে তারা যেটা জানাচ্ছে, ক্রেতার সংখ্যা আস্তে আস্তে কমছে। কারণ যে সমস্ত ক্রেতারা আসতো সেখানে তারা 1 থেকে 2 কিলো 3 কিলো মাল কিনতো, তারা কিন্তু সেই কমিয়ে কেউ 100, কেউ 200, কেউ 250 মাল কিনে তারা যাচ্ছে। পাশাপাশি যারা বিক্রেতা রয়েছে তারা যে সমস্ত মাল বেশি করে তুলতো সেই সংখ্যাটা, সেই যে মালের যে পরিমাণটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে দিচ্ছে। সংসার চালাবে কী করে এমনটাই কিন্তু দাবি করছেন তারা বিক্রেতারা। এই বিল্ডিং বাজারে যদি সবজির রেট আপনাদের আমি বলি, সেখানে হচ্ছে কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে 200 থেকে 280 টাকা, ফুলকপি 50 টাকা পিস, টমেটো 160 টাকা কিলো, পটল 45 টাকা কিলো, আদা 350 টাকা কিলো, বেগুন 150 টাকা কিলো, পেঁয়াজ 40 টাকা কিলো। এই যদি সবজির দাম হয়, আম জনতা অর্থাৎ মধ্যবিত্ত যারা মানুষ রয়েছে তাদের সংসার চালাবে কী করে, সবজি কিনবে কী করে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি যারা রয়েছে, অর্থাৎ যে আমজনতা রয়েছে, তারা চাইছে সরকার কিন্তু এদিকে একটু নজর দিক। বেশ কিছু ক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি, তারা যারা জানাচ্ছে যে সবজির যে ব্যাগ, সেই ব্যাগটা কিন্তু ছোট করে ফেলেছে। কারণ যে টাকা নিয়ে তারা আগে আসতো বাজারে, সেই টাকাই তারা কিন্তু ব্যাগ ভর্তি করে সবজি কিনে নিয়ে যেত। এখন যা পরিস্থিতি, সেই যে ব্যাগে, সেই ব্যাগে কিন্তু হাফও ভরছে না এমনটা কিন্তু তারা জানাচ্ছে। তারা চাইছে যে বাজারে এসে প্রথমে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, কোথায় কম দামে জিনিস পাওয়া যায় সেই দিকে তারা চিন্তা করছে। আদেও কি এই সবজির দাম কমবে সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমজনতা যারা চাইছে যে সরকারের দিক থেকেও কিন্তু এই বিষয়টি একটু ভেবে দেখা হোক। কেননা সবজির যে হারে দাম বেড়েছে, সেই তার ফলে কিন্তু তাদের সমস্যায় পড়তে হচ্ছে। যারা বিক্রেতারা রয়েছে তারাও জানাচ্ছে যে তাদের যেহেতু সবজির বিক্রি কম, সেই কারণে তারা সংসার চালাতেও সমস্যায় পড়ছে। কারণ তাদের এর উপর নির্ভর করেই সংসার চলে, কিন্তু তাদের বিক্রি কম, সেই কারণে তাদের সংসারের টান পড়ছে, সবজি কিনতেও কিন্তু সমস্যা পড়ছে। আমজনতাও তাই একই বক্তব্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলা।